আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ ওসমান আলী বলছিলাম। আর সর্বপ্রথমে বলতে চাই যে আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আসলে বিভিন্নভাবেই প্রতারিত হয়েছি আরও দুই একটা চ্যানেল খুলে, তো এই জন্য নিজে একটা চ্যানেল খোলার জন্য সবসময় চেষ্টা করেছিলাম। তো আমার বন্ধুর ছেলে আবদুল্লাহ আসছিল, আর আবদুল্লাহর সহযোগিতায় আমি আসলে চ্যানেলটা খুলতে পেরেছি। এই জন্য আমি তার কাছে আল্লাহ তালার কাছে, মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ তালা যেন তাকে অনেক জ্ঞানের অধিকারেন এবং যিনি যেন অনেক বড় হতে পারেন। আর পাশাপাশি বলবো যে আমি দেখতে পাচ্ছেন যে ওষুধ দ্বিগুণ সম্পন্ন, এটা পাথরকুচি পাতা দেখতে পাচ্ছেন, পাথরকুচি গাছ। এই পাথরকুচি গাছের মধ্যে রয়েছে জাদুকরি ওষুধি গুণ। আল্লাহ তালা প্রত্যেকটা গাছের মধ্যে রেখেছেন কোনো না কোনো ওষুধি গুণ, হয়তো সব আমরা জানি না, আর একজন মানুষের মধ্যে সব জানাও সম্ভব নয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাথরকুচি পাতা, এখান থেকে তিনটা পাথরকুচি পাতা নেবেন। যে সমস্ত বন্ধুদের পাথর হয়েছে, গলব্লাডার পাথর এবং কিডনির পাথর, তো যে সমস্ত বন্ধুদের গলব্লাডার পাথর, পিত্ত পাথর হয়েছে, আপনারা কিডনির পাথর হয়েছে, এখান থেকে তিনটা পাতা নেবেন, তিনটা গোলমরিচ নেবেন, নিয়ে ভালো করে চিবিয়ে সকালবেলা খালি পেটে খাবেন। খেয়ে এক থেকে দেড় গ্লাস পানি খাবেন, এইভাবে কন্টিনিউ আপনি 90 দিন থেকে 91 দিন পর্যন্ত খাবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার স্টোনগুলি, পাথরগুলি বের হয়ে চলে আসবে। আর পাশাপাশি যে সমস্ত বন্ধুদের গ্যাসের প্রবলেম, গ্যাসের জন্য অনেক বাজারযুক্ত ওষুধ আমরা খেয়েছি, খাওয়ার পরেও গ্যাস আমাদের কন্ট্রোল হচ্ছে না, গ্যাস কমতেছে না, অ্যাসিডিটি বেড়েই চলছে, সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা এই পাথরকুচি কথা মনে রাখবেন। পাথরকুচি পাতা সকালবেলা তিনটা পাতা, তিনটা গোলমরিচ দিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে 2 গ্লাস পানি খাবেন। এইভাবে 21 দিন খাবেন, দেখবেন আপনার গ্যাসটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, গ্যাসের যে প্রভাব সেটা কমে আসবে, তারপরে আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। পাশাপাশি বলবো যে সমস্ত বন্ধুদের অনেক ডিসেন্টারি, দীর্ঘদিন থেকে আমশায় ভুগছেন, পুরাতন আমশায়, তাদেরকে বলবো এই পাথরকুচি পাতা আপনি বিকালবেলা 2টা পাতা এবং সকালবেলা 2টা পাতা, 2টা করে গোলমরিচ দিয়ে একটা না 21 দিন খাবেন, দেখবেন আপনার অনেক ডিসেন্টারি ভালো হয়ে যাবে এবং আপনি সুস্থ থাকবেন। তো বন্ধুরা, সবসময় আমি সব কথা বলে থাকি গাছের, বিভিন্ন গাছের আল্লাহ তালার প্রকৃতির যে ঔষধি গুণসম্পন্ন গাছ আল্লাহ তালা তৈরি করেছেন আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, সেগুলো নিয়ে আমি কথা বলি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিত্য নতুন গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে পারি এবং আপনাকে ভালো ভালো টিপস দিতে পারি। তবে আমাকে কেউ ভুল বাজে মন্তব্য করবেন না, কেউ আমাকে খারাপ কমেন্ট করবেন না, কারণ আমি সবসময় একটা স্লোগান দিই, লাভ ফর অল হেডিট ফর না, ভালোবাসা সবার জন্য, বিনা কারোর জন্য নয়। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, আমি নিত্য নতুন আরও ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী।